কি করবেন হঠাৎ করে আপনার মোবাইল ফোনটা যদি চুরি হয়ে যায়? আর কিভাবে শুধুমাত্র একটা বইকে নিজের মাথায় রেখে নিজেকে আরো বেশি হ্যান্ডসাম দেখাতে পারবেন? আর যেখানে মদ বা অ্যালকোহল পাওয়া যায় তাকে বারই কেন বলা হয়? আর অ্যামাজন কিভাবে 7 কোটি টাকার জিনিস ডেলিভারি করে? নাম্বার 1, অ্যালকোহল যেখানে পাওয়া যায় তাকে বারই কেন বলা হয়? আসলে এই বার ওয়ার্ডটা তিনটে জিনিসকে বোঝায়, বিয়ার, অ্যালকোহল এবং রাম। প্রথমে বারে শুধুমাত্র বিয়ার, অ্যালকোহল এবং রামই পাওয়া যেত, তাই এই তিনটে জিনিসের নামের প্রথম তিনটি ওয়ার্ড নিয়ে সেই দোকানটাকে বার নাম দেওয়া হয়। নাম্বার 2, কিভাবে আপনি শুধুমাত্র একটা বইকে নিজের মাথায় রেখে নিজেকে আরো বেশি হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ দেখাতে পারবেন? আপনি যদি আপনার বডির পোস্চারকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে আপনার মাথায় একটা মিডিয়াম সাইজের বইকে রেখে চলতে হবে এবং ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। এর ফলে আপনি আরো বেশি হ্যান্ডসাম এবং আপনাকে আরো বেশি লম্বা বলে মনে হবে। নাম্বার 3, অ্যামাজনে আপনি শপিং তো নিশ্চয়ই করেছেন, কিন্তু তাতে এই সাধারণ কয়েনটা 7 কোটি টাকা দিয়ে বিক্রি হয়। এটা 1884 সালে আমেরিকার একটা সিলভার মর্গান কয়েন। এটা খুবই পুরনো, দামি এবং ইউনিক এক ধরনের কয়েন। এর ফলে যারা পুরনো কয়েন সংগ্রহ করে তাদের কাছে এটা বেশ জনপ্রিয়, এই জন্য এটা 9.9 লাখ ডলারে বিক্রি করা হয়। নাম্বার 2, অ্যাপেল কোম্পানির ম্যাকবুকে যে ব্যাটারি থাকে সেটা বুলেট প্রুফ হয়ে থাকে, যদিও অ্যাপেল কোম্পানি এটা স্বীকার করে না। বাস্তবে তারা ব্যাটারিকে অনেক বেশি মজবুত বানাতে চেয়েছিল, কেননা ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাটারি কতদিন লং লাস্টিং করবে, কিন্তু মজবুত হতে হতে ব্যাটারি বুলেট প্রুফই হয়ে যায়। নাম্বার 1, কি করবেন আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় বা কোনো কারণে চুরি হয়ে যায়? যেটার উত্তর জানার জন্য আমার ভিউয়াররা অর্থাৎ বন্ধুরা বেশ আগ্রহ। তো সবার প্রথম আপনাকে বলে দিই, আপনি যদি পুরো ফ্যাক্টটা দেখেন তাহলে কোনো চোর কেন, কোনো ডাকাতি আপনার মোবাইলটাকে তার কাছে রাখতে পারবে না। তো মোবাইল হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিম ব্লক। আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন তার কাস্টমার কেয়ারে ফোন করে সিমটাকে ব্লক করে নিন, কেননা আপনার সিম নাম্বারের সাথেই সব ধরনের অ্যাকাউন্ট কানেক্ট আছে। নেক্সট স্টেপ আপনাকে যেটা করতে হবে সেটা হলো IEMI নাম্বার ব্লক, যেটা আপনি মোবাইলের প্যাকেটে পেয়ে যাবেন, কিংবা আপনার মোবাইলের বিলটা দেখিয়ে আপনি সেই দোকান থেকেও পেতে পারেন যেখান থেকে আপনি ফোনটা কিনেছিলেন। এবার আপনি যদি ফোনটা অনলাইনে কেনেন বা আপনার কাছে IEMI নাম্বার না থাকে, তাহলে আর কি সেই ফোনটার কথা ভুলে যান, সেটাকে পাওয়া পড়ে অসম্ভব। কিন্তু আপনি যদি আপনার হাতের ফোনটা অর্থাৎ যে ফোনটা এখনো হারায়নি সেটা যদি হারিয়ে যায় তাহলে কিভাবে পাবেন? তো এই টিপসে আমি ফাইন্ড মাই ডিভাইস বা ফাইন্ড মাই ফোন এইসব সেটিং অন করতে বলবো না, সেগুলি করলেও আপনি নিজের ফোন পেয়ে যাবেন, কিন্তু এগুলি একদমই ব্যাকডেটেড অর্থাৎ পুরনো। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে গিয়ে কিছু অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আপনার ফোনটা হারিয়ে গেলে আপনার ফোনটাকে ফিরিয়ে দিতে পারে। আপনাকে হ্যামার সিকিউরিটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর যোগ করতে হবে, তারপর ফেক টার্ন অফ অপশনটা অন করতে হবে। যখন আপনার ফোনটা চোর পাবে তখন স্বাভাবিকভাবে সে মোবাইলটা সুইচ অফ করবে, কিন্তু সেটা ফেক সুইচ অফ হবে। সে মনে করবে মোবাইলটা তো সুইচ অফ আছে, কিন্তু সে যখন ফোনটা অফ করবে তখন সেই এমার্জেন্সি নম্বরে অর্থাৎ সেই মোবাইলে আপনার মোবাইলের একটা লাইভ লোকেশন চলে যাবে, আর সাথে সাথে চোরের ফটোও চলে যাবে এবং আশেপাশের অডিও রেকর্ডিংটাও অর্থাৎ চোরেদের মধ্যে যা কথা হচ্ছে সেটাও চলে যাবে, আর আপনি খুব সহজেই পুলিশের সহায়তায় সেই চোরকে ধরতে পারবেন।